সাকিব খানের তুফান সিনেমাটাকে টানতে টানতে একদম নিচে ফেলাই দিছে, কিন্তু নিচে পড়ে নাই। ফাইনালি সাকিব খানের তুফান সিনেমাটা মুক্তি দেওয়ার পারমিশন মিলে গেল, কিন্তু দেখেন এই তুফান সিনেমাটাই মুক্তি পাবে না, অন্য সিনেমাগুলো মুক্তি পাবে, কিন্তু তাদের সিনেমা নিয়ে কোনো আলোচনা নেই। সাকিব খানের সিনেমার এত টাকা বাজেট, এই টাকা সিনেমা পাইলো কোথায়? মিডিয়ার কিছু লোক আছে তারা সাকিব খানকে ধরে টানে, হাওয়ায় হাওয়াতে যেমন কিছু উড়ে যায় ধরা যায় না, ঠিক তেমনি করে সাকিব খানকে তারা টানতে পারবে, কিন্তু সাকিব খানকে ধরতে পারবে না। বাংলাদেশে তো অনেক নায়ক আছে, তাদেরকে ধরতে পারে না, কেন ধরে না? কারণ যেই নায়কের ডিমান্ড বেশি থাকে, যেই নায়কের কাজ বেশি, যেই নায়কের জনপ্রিয়তা বেশি, সেটা হচ্ছে বর্তমান সময়ে অনেক বছর ধরে সাকিব খান। মান্না ভাই যখন মারা যায়, তারপর থেকে সাকিব খান এই সিনেমা জগৎটাকে হাতের তালুর মধ্যে নিয়ে ঘোরাফেরা করতেছে, তারপরে কিন্তু কোনো নায়ক সাকিব খানের জায়গাটা আসতে পারে নাই। মিডিয়ার কিছু লোক আছে শুধু বড় বড় কথাই বলে, ফাইনালি কিন্তু তারা কিছু করতে পারে না। ভাই বর্তমানে দেখতেছি নাম নিলেই কিন্তু ঘাপলা, তারপর বলতে চাই না, আপনারা বুঝতেছেন আমি কাদের কাদের কথা বলতেছি। অনেক কিছু জানতে চায় যে তারা সাকিব খানের সিনেমার শুটিং করার পারমিশন কেন নিল না, সাকিব খানের গানটা আপলোড দিয়ে ফেললো, টিজার আপলোড দিয়ে ফেললো, এটা করলো সেটা করলো, তারা সাকিব খানের সিনেমার পিছনে পড়ে আছে কিন্তু অন্য সিনেমার পিছনে পড়ে থাকে না, তাদের পড়ে থাকার টাইম নেই, কিন্তু সাকিব খানের পিছনে পড়ে থাকার টাইম আছে। এই ধরনের মানুষ যারা, তারা বাংলা সিনেমার জন্য কতটা উপকারী হতে পারে আমি জানি না, তারা আসলে ভালো কিছু করতে পারে নাই বলে আজকে সাকিব খানের পিছনে পড়ে থাকে। তারপর বলতে যাই, সাকিব খানকে দিয়ে বাংলাদেশের সিনেমা জগৎটাকে বর্তমানে চেনা হয়। এই যে সাকিব খানের তুফান সিনেমা নিয়ে এত এত রিভিউ হচ্ছে, টিজার গান যেটি আসুক না সেটাই রিভিউ দিতেছে বাংলাদেশ পাকিস্তান অন্যান্য যত রাষ্ট্র আছে, যারা ইউটিউব ফেসবুকে ভিডিও আপলোড করে তারা রিভিউ দিতেছে। এমন কোনো নায়ক দেখাতে পারবেন বাংলাদেশের যারা সেই নায়ককে নিয়ে রিভিউ দিছে? কিন্তু দেখেন বর্তমানে হাজারেরও অধিক পরিমাণে লোক সাকিব খানের তুফান সিনেমাটাকে নিয়ে, মানে টিজার গান নিয়ে সবগুলো মিলিয়ে হাজারের উপরে চলে গেছে রিভিউ, টিজারটাই হাজারের উপরে চলে গেছে রিভিউ দেওয়া। এখন বুঝতে পারলেন সাকিব খানের যে একটা পাওয়ার, সে পাওয়ারটা অন্য নায়কের নাই, তার সিনেমা করবে কিরে ভাই? সাকিব খানের সিনেমার আশেপাশে বা ধারে কাছে কেউ আসতে পারে নাই, শুধু বাস নিয়ে দাঁড়ায় থাকে, কিভাবে বাস দেওয়া যায়। এই বাস আসলে বেশি দিন দিতে পারবে না, কারণ সাকিব খানকে বাস দিতে দিতে তারাই ভালো পজিশনে নিয়ে গেছে। দেখেন অন্য নায়ককে নিয়ে আলোচনা করে না, তাদের কিন্তু দাম নাই, তারা কিন্তু অন্য নায়ককে নিয়ে আলোচনা করতে পারতো, তারাই সাকিব খানকে আরও উপরে লেভেলে তুলে দিতেছে। সাকিব খানের বদনামে করুক আর যাই করুক না কেন, সাকিব খান কিন্তু ভালো পজিশনে আছে ভাই, বুঝতে হবে। কারণ সাকিব খানের চেয়ে অন্য নায়করা তেমন পজিশনে নেই বলে তাদেরকে নিয়ে আলোচনা হয় না। কথাটা আপনি মানেন কি না মানেন আমি জানি না, বাট এটাই সত্যি।